রায়গঞ্জের ধুবিল ইউনিয়নের মালতীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঐতিহাসিক তাফসির মাহফিল অনুষ্ঠিত। রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি সুলতান মাহমুদের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গতকাল 6 মার্চ বাদ আছর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মালতীনগর গ্রাম যুব সমাজ কর্তৃক আয়োজিত প্রথম বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রধান বক্তা ছিলেন এ সময়ের আলোচিত মুফাসসিরে কুরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোড়ন সৃষ্টিকারী সুমিষ্ঠ ভাষী বক্তা হযরত মাওলানা মোহাম্মদ আজিজুল হক জিহাদি যুক্তিবাদী সাথীরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধুবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান ইমাম তালুকদার সহন, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম হোসেন শুভন, আমিনুল ইসলাম শিহাব, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বকুল। মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রাসেল। তাফসির মাহফিলে অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ কুরআন হাদিসের বয়ান শুনেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের কার্যক্রম সমাপ্ত হয়।